আসিয়া অন্য জায়গাতে যে ফেরাউনের কানে যে টক করে যে চুগলির মতন যে লাগিয়ে দিলে, জানেন বাদশা মশাই আপনার স্ত্রী মোসার খোদাকে মানছে। এই ব্যাপার ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তক্তে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মোসার খোদা মেনো না। প্রেম খেলারি ইশক এলাহি সকলে তো জানে না। কেমন সুন্দর কথা তার স্ত্রী স্বামীকে বলছেন। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানব আমি। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানব আমি। পয়সালে আসতে গেল, মোটা করে লাসিও মামু লাগছে নাকি? ঠিকাদার সাহেব থোড়া কাসকে লেকে আইয়েগা। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। আরে স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। মন ওর পেকে গেছে। তুই আমার স্ত্রী, আমি দুনিয়াকে দাওয়াত দিচ্ছি কি আমাকে খোদা মানার, তুই বলছিস কি তোকে মানবো না। ফেরাউন বলে, জাল্লাদ রে, আসিয়া কে লিয়ে যা বালুর চরে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। আহা, এটা জানি মামু, শুনেছি আমি যখন তখন দোয়া করছি। 2000 মামু সবারই লেগেন 3000 টাকা দোয়া করবো। আলহামদুলিল্লাহ মোটা গাড্ডি থেকে টেনে লেসছে দোষ, ওপর কারখানি ভিতর খানি ফাংলা হয়েছে না, খরচা দিলও আছে মামুর, কিন্তু অন্ত দরিয়া দিল। সুবহানাল্লাহ, আমার খালি গাছ আর শুনতে এখান থেকে 66 কিলোমিটার দূর গাড়ি চালিয়ে চলে গেছে, খালি হ্যাঁ আমারই গাছ আর শুনবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার মামা 3000 টাকা দিয়েছে, দোয়া করবো বহুল লেগেন, সবারই লেগেন, উনার আব্বা মা সবারই লেগেন, দোয়া করবো। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এমন করে দোয়া করবো রমজান মাস, যেই দোয়া আর দুদিন পর যায় মনে হয় কি আল্লাহ অতখানি কবুল করবে কিনা, আর আশা আছে রমজান রমজানে কবুল করবেই করবে। আমি 1 কিলোমিটার হলে আসি চাহে পার্শ্ববর্তী থেকে, তবুও আমি মুসাফির, এখানে আমার ঠিকানা নাই। কেমন সুন্দর ব্যাপার। ফেরাউন আদেশ করে দিল, জাল্লাদ রে, আসিয়াকে নিয়ে যা বালুর চরে। ফেরাউন বলে, জাল্লাদ রে, আসিয়াকে নিয়ে যা বালুর চরে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। এই জায়গাখানে একটা পেগাম আমি আপনাকে দিব, একটা পেগাম আপনারাকে দিব, শুনেন কি পেগাম। আল্লাহর কাছে একটাই দোয়া করছে, জাল্লাদ কেমন ওকে শাস্তি দিচ্ছে। মুফাসসিরিন বলছেন কি, তার বুকের উপরে একটা চাকি, ভারী চাকি রেখে দিয়ে চার পাহাতে কিল ঠুকে, সেই ছটফট ছটফট করত তাপ্ত বালুর উপরে। নিজের শরীরকে শরীর মনে করেনি, খালি কিসের কারণ, একটাই কারণ, একটা আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমাকে এই শাস্তি থেকে তুমি পরিত্রাণ দিয়েন না। আল্লাহ শাস্তি দিছে, শাস্তি নয়। আল্লাহ, আমি ফেরাউনের স্ত্রী হয়েছি, এটা আমি জুলুম করিনি, খুব ভালো হয়েছে, ঠিক আছে। আমি এটাও চাই না আল্লাহ কে আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেন, আমি কিছুই চাই না। আল্লাহ একটাই জিনিস চাই, যে আপনার পাশে একটা ঘর বানিয়ে দেন। কি চেয়েছিলেন? একটা ঘর বানিয়ে দেন। একটা শুধু ঘর চেয়েছিল, কোথায়? জান্নাতে, আপনার পাশে। আল্লাহকে বলছেন, وقالت امرأة فرعون إذ قالت رب ابن لي عند لك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ আল্লাহ আমাকে মুক্তি দেন, মুক্তি দেন। মুক্তি দেওয়ার আগে আপনি আপনার পাশে একটা ঘর বানিয়ে দেন। কবিতায় কেমন সুন্দর করে বলেছেন, এটা হলো হযরত আসিয়ার দোয়া, কোরআনে এসেছে। কেমন সুন্দর করে বলছে, ওয়ানাজিনি ফিরাউনা, আল্লাহ এই জালিম ফিরাউন থেকে আমাকে মুক্তি দেন, ওয়া আমালিহি তার কার্যকর্তা থেকে আমাকে মুক্তি দেন। আল্লাহ 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 ওয়ানাজিনি মিনাল কওমিল যালিমিন, এই জালিম কওম থেকে আমাকে তুমি নাজাত দিয়ে তোমার পাশে একটা ঘর বানিয়ে দেন। কেমন কবিতা এই তাফসীর করে তরজমা করে লিখেছেন, শুনে 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 মালিক বাদশা নিজকে আনা রব্বুকুমুল আলা বলতো, কোন হে বাহ 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 হাফিজি বাতা দিয়ে ফেরাউন নিজে আনা রব্বুকুমুল আলা বলতো যে আমাকে সবাই খোদা মান, কিন্তু তার বাড়িতে তার স্ত্রী ফের আল্লাহকে খোদা মানত। কখন মেনেছিল? এটাও কথা কানে তুলে দি, ওই তখনই মেনেছিল যখন মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের টাক্কার চলেছিল। জাদুকর অনেক ডেকেছিল কি মুসাকে হারাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা ভয় করিও না, তোমার হাতে লাঠি ছেড়ে দাও। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হইনি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল রাসূল নবী ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবেন খোদা ছিল তামার, আরে মোর নবীকে নিল ডেকে দেখবেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।